আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, অল্প হোক বা বেশি হোক, ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে, সন্তানাদি বা ফসল ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, অস্বামরদ গাছ থাকবে ফল হবে না, স্বামী স্ত্রী আসে সন্তান হবে না, সন্তান তো বাপ মায়ের ফল, তাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাবো কেউ পরে যাবো, এই যে ফারাক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মনুষ্য সৃষ্ট বিষয়টির বিচার আল্লাহ করবেন মানুষদের, কিন্তু এর মাধ্যমে নিরীহ মানুষ যারা নির্দোষ তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাঁচার উপায় কী, তাদের সম্পর্কে আল্লাহ পাক সবাইকে বলে দিচ্ছেন, ধনী হোক গরিব হোক, ধনীরাও বিপদগ্রস্ত হয়, গরিবরাও বিপদগ্রস্ত হয়, যদি সে ইমানদার হয় তাহলে তার ফলাফল কী। আল্লাহ পাক সবার উদ্দেশ্যে বলছেন, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, বেশাই ইমিনাল খাওয়াফি ওয়াল জু, অল্প হোক বা বেশি হোক, ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে, সন্তানাদি বা ফসল ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, অস্বামরদ গাছ থাকবে ফল হবে না, স্বামী স্ত্রী আসে সন্তান হবে না, সন্তান তো বাপ মায়ের ফল, গাছে যে ফল হয় এটাও কিন্তু আল্লাহর হুকুমই হয়, গাছ লাগাবেন না সার দেবেন ফল হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। অবশ্যই সবরিন, সেই সময় তুমি জান্নাতে সুসংবদ্ধ ধৈর্যশীলদের, আল্লাদিনে যা আসাবাত মুসিবাতুন, তাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাব কেউ পরে যাব, এই যে ফারাক। জনৈক সালাফ বিদ্বান বলছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে উনি ছেলে হারানোর কষ্টে ইয়া সাফা আলা ইউসুফ বলতেন না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন। ইয়াকুব নবী ছিলেন কিন্তু এই আয়াত তার উপর নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছে আমাদের নবীর উপরে, সেই জন্য উনি বলছেন, নইলে কোনো নবী বিপদে কষ্ট ভোগ করে অধৈর্য হয় না, উনি এটা বলে ফেলেছিলেন, ইয়া সাফা আলা ইউসুফ, হায় দুর্ভোগ ইউসুফের উপরে, কোথায় তুমি, 40 বছর সন্তান হাতছাড়া হয়েছে, কোনো বাপকে বাঁচতে পারে, কিন্তু উনি বিশ্বাসী ছিলেন আল্লাহ কখনোই বিপদগ্রস্ত বান্দার প্রার্থনা কবুল না করে পারেন না, তাই তিনি ছেলেদেরকে বললেন তোমরা দেখো ইউসুফ হারিয়ে গেছে, তার ছোট ভাই বেনিয়ামিনও হারিয়ে গেছে, দুই ভাইকে তোমরা একসঙ্গে পেয়ে যাওয়া। তার ছেলেরা বলছে আপনার সেই পাগলামিটা এখনও গেল না, এতদিন কি পাওয়া যায় নাকি, কোথায় বাঘটাকে খেয়ে বলছে ঠিক ঠিক আর নাই, না দেখো আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে, ঠিকই দুই ছেলেকে একসঙ্গে পেয়ে গেলেন, যে কল্পনাই করা যায় না। তাই আমাদের নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার কারণে ব্যাখ্যা দিতে গিয়ে বাজুস সালাফ বলছেন, সালাফে বিদ্বান, এই আয়াত যদি ইয়াকুব আলাইহিস সালাম জানতেন তাহলে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন, ছেলে হারানোর দুঃখে ভেঙে পড়তেন না।